স্ক্যান কপি একটু আপলোড করে সব স্ক্যান করে আপলোড করতে পারে একটা ডিক্লারেশন রুম ডিক্লারেশন রুম আপলোড করতে পারে এই করে আপনি আর কোনো অ্যাটাস্ট করতে হবে কোনো অ্যাপ্লিকেশন গ্রুপ আপডেট অফিসার ফি অ্যাটাস্ট করে এটা স্ক্যান করে আপলোড করতে পারে তো এটা হচ্ছে অনলাইন ইন্টারভিউ সংক্রান্ত লিঙ্কিত নোটিশ আরেকটি যে নোটিফিকেশন রয়েছে এটা হচ্ছে সকল নতুন চাকরি বিজ্ঞপ্তি জারি হয়েছে এবার পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে একটা 2021 9 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট জারি হয়েছে তো কোন নিয়োগটা কিসের ডেপুটি ডাইরেক্টর হবে টেকনিক্যাল এডুকেশন ডেপুটি ডাইরেক্টর ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস হিসেবে এই পোস্টের জন্য যারা আবেদন করতে চান অবশ্যই মানে এটা এসটিদের একটি দুটো সিট রয়েছে আরো সিট রয়েছে এসটিদের নিয়ে এসটি একটা দুটো সিট দিয়ে দেখা যাচ্ছে যোগ্যতা যেটা দরকার ব্যাচেলার ডিগ্রি বিএ থাকতে হবে ফার্স্ট ক্লাস অর্ডার 60% থাকতে হবে এবং আর পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে ইঞ্জিনিয়ারিং এর ইঞ্জিনিয়ারিং এর আর 6 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে টিচিং রিসার্চ এডুকেশন নম্বর তার সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিসার্চ এবং 2 বছরের এক্সপিরিয়েন্স বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল আরও কি যোগ্যতা দরকার অবশ্যই দেখে নেবে অনলাইনে আবেদন ফি হচ্ছে 210 টাকা অনলাইন আবেদন করে যাবে 12ই আগস্ট থেকে শুরু হয়ে যাবে গতকাল থেকে সরি আগামীকাল থেকে এবং 1লা সেপ্টেম্বর হবে HTTPS অনলাইনে পেমেন্ট করতে হবে তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের এবং আরেকটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এটা হচ্ছে শিডিউল অফ ইন্টারভিউ রয়েছে 2021 1 নম্বর যে অ্যাডভার্টাইজমেন্ট জারি হয়েছিল ডাইরেক্টর কালচারাল রিসার্চ ইনস্টিটিউশনের ডাইরেক্টর নিয়োগের তার ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়েছে সেই ইন্টারভিউয়ের দুজন লাস্ট পেজে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ হবে 24/8/2021 ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করা যাবে 17 আগস্ট পশ্চিমবঙ্গের সরকারি সার্ভিস কমিশন বা WPSC এর আমি রেগুলারলি আমি চাকরির বিজ্ঞপ্তি শেয়ার করি তো আজকে এই পর্যন্তই এর আসি পরের আপনি সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। জানিয়ে আজকে 1লা আগস্ট 1/8/2021 খুব গুরুত্বপূর্ণ খবর তো আজকে আমি 1/8/2020 খুব গুরুত্বপূর্ণ খবর দিয়েছি, সেটা হচ্ছে এটি চাকরির সংক্রান্ত খবর পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের আশাকর্মী নিয়োগ। আবার একটি জেলার আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়ে গেল, যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই ভিডিওটি শেষ করতে দেখবেন কোন কটা সিট রয়েছে, কী যোগ্যতা দরকার, কীভাবে আবেদন করতে হবে পুরোপুরি ডিটেলস আমি শেয়ার করবো। সঙ্গে থাকবেন তারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য এবং যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। দেখুন রিক্রুটমেন্ট অফ আশা ইন হুগলি ডিস্ট্রিক্ট আন্ডার COH তাহলে চিফ মেডিকেল অফিস পশ্চিমবঙ্গে মানে হুগলি জেলার স্বাস্থ্য দপ্তরের আশাকর্মী নিয়োগ হবে সেরকমই নোটিফিকেশন জারি হয়েছে। তো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে কী রয়েছে বিস্তারিত আমি তার আগে বলি, ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে থাকে। আরেকবার বলছি যে অবশ্যই আসলে দেখে নিই কী রয়েছে হুগলি জেলার বা হুগলি জেলার যে আশাকর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি, দেখুন আশাকর্মী বিয়োগের এটা হচ্ছে 27/6/2012 যে জাতীয় স্বাস্থ্য মিশন অনুষ্ঠিত হয়েছে তার সাপেক্ষে তো আশা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, বিজ্ঞপ্তিটা 2 দিন আগে জারি হয়েছে। তো যা হোক এখানে রয়েছে শর্তাবলী রয়েছে সমস্ত কিছু রয়েছে, কবে কতদিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত ডিসিশন দেখা যাচ্ছে। তো প্রথমেই রয়েছে শর্তাবলী, কেবলমাত্র বিবাহিত বা বিধবা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিধবা বিচ্ছিন্ন মহিলা আবেদন করতে পারবেন। 2 নম্বর আগ্রহী প্রার্থীরা অবশ্যই গ্রামের বা ওই গ্রামে যে গ্রামের মানে সেই গ্রামের বাসিন্দা হতে হবে, প্রমাণ স্বরূপ রেশন কার্ড বা ডেবিট কার্ড থাকতে হবে, ভোটার কার্ড সেই মানে সেই গ্রামের হতে হবে। 3 নম্বর হচ্ছে বয়স 1/1/2020 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে,
তফসিল জাতি উপজাতিদের জন্য 22 থেকে 40 বছর মত পাস। চার নম্বর হচ্ছে বার্ষিক অবশ্য মাধ্যমিক তার সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং অবতীর্ণ হতে হবে অনুত্তীর্ণ প্রার্থীরাও বিবেচনা করতে পারবে। উচ্চতর শিক্ষা তারা আবেদন বিবেচনা বিবেচিত হবে, তবে মাধ্যমিকের নম্বরই বিবেচনার যোগ্য হবে, কোনো রকম সুবিধা হবে না উচ্চ শিক্ষা। পাঁচ নম্বর হচ্ছে গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠী সদস্য প্রশিক্ষণ প্রাপ্ত দায় লিঙ্ক ওয়ান ওয়াকারগণ সকলেই বিভাগীয় সংস্থাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচিত যোগ্য পাবেন। ছ নম্বর হচ্ছে 2001 সালের জনগণনার তফসিল জাতি উপজাতিদের ঘোষিত শংসাপত্র দাখিল করে সংরক্ষণের বিবেচনা করবেন। একশোটা রয়েছে, অর্থাৎ 100টা নয় টোটাল, তার আরও বেশি রয়েছে। তফসিল জাতিদের জন্য সার্টিফিকেট সেটা সরকার এবং আবেদনকারী যে সকল জমা দিতে হবে সেগুলো হচ্ছে মাধ্যমিক জন্ম তার সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, জাতিগত তফসিল জাতির সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, দু নম্বর যেটা রয়েছে, এবং যদি কেউ গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্গত হয় বা প্রশিক্ষণপ্রাপ্ত দায় হয় লিঙ্ক ওয়ার্কম্যান হয় তার কাগজের প্রমাণপত্র এবং প্রার্থীর স্বাক্ষর সহ দু কপি পাসপোর্ট সাইজ ফটো। শংসাপত্রগুলোকে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল হয়ে যাবে, এগুলো সবই দরকার। এবং শর্ত পূরণ সাপেক্ষে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে, ইন্টারভিউ তারিখ সময় স্থান ইত্যাদি প্রার্থীদের জানানো হবে ডাকযোগে, অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ খারিজ হয়ে যাবে। আবেদনপত্র জমা দিতে হবে কোথায় না বিডিও অফিসে সংশ্লিষ্ট। জমা দেওয়ার শেষ তারিখ কত? জমা দেওয়ার তারিখ শুরু হচ্ছে দেখুন 1/8/2020 থেকে, আজ থেকে শুরু হচ্ছে, এবং 31/8/2020 মধ্যে চারটের মধ্যে সরকারি ছুটি বাদে, তাহলে 1/8 থেকে 31/8/2020 মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। এখানে ব্লক ভিত্তিক আসাদের শূন্যপদ তালিকা সংযোজনী ওয়ান সংযোজনী টু উল্লেখ করা হলো, সেটা আমি দেখাচ্ছি, আসুন দেখে নিই। প্রথমে সংযোজনী ওয়ানে দেখুন, এখানে ফর্মটা রয়েছে, অ্যাপ্লিকেশান ফর্মেটটা, এই ফর্মটা পূরণ করতে হবে, আপনাকে সিগনেচার করতে হবে ভালো করে। দেখুন আপনার ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন, সহজ জিনিস আছে, পূরণ করে নেবেন। কোনো অসুবিধা থাকলে বলবেন, আমি অবশ্যই এটা নিয়ে ভিডিও বানাবো বা এটা নিয়ে আপনাদের ব্যাখ্যা দেবো কোথায় কী লিখতে হবে। তো দেখুন কী কী সঞ্জয়ী টুতে ভ্যাকেন্সি রয়েছে, ভ্যাকেন্সিগুলো রয়েছে দেখুন, ভ্যাকেন্সিগুলো কোন কোন জেলার কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে সেটা এখানে বলি। যারা যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত মানে যারা আবেদন করবে অবশ্যই ওই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে